Assalamualaikum viewers, last long season dipsum dekor ini pakai apa? Nanti saya kisah dekabo season dipsumer, kisah color color hobi saya itu dekabo dekat viewers, same cut color, dan itu apne itu parven moyla hole itu parven itu hole, kubi ata dami romda hobi saya, arupur dana itu, skin color, ikulah kapan apne talan masuk hobi na, dan kapan itu cerita parar semacam bawa mana nai. যে ধরনের কাজ করেন তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা নাম্বার দেওয়া থাকবে দেখেন কালার করা হয়েছে ডিজাইন ডিসমের এটা দেখাতে যাচ্ছি আপনাদের অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো হয় না দেখাচ্ছে আমরা অতটা ভয়েস দিতে পারি না দেখেন কিন্তু কাজ করা হয়েছে এগুলো বলে স্টিক রানিং ফিট যেটাকে বলে এটা দিয়েই রানিং ফিট লাগায় যে উপরে রানিং ফিট স্টিক লাগানো আছে যে দেখাই এই বিস্তুলা যে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা নেক্সট ভিডিও পাওয়ার জন্য দেখেন ভিউয়ার্স এটা 56 ইঞ্চি কালার করা হয়েছে 32 ইঞ্চি 20 ইঞ্চি এবং 12 ইঞ্চি 27 ইঞ্চি 34 ইঞ্চি 32 ইঞ্চি 32 ইঞ্চি একটা 56 ইঞ্চি 27 আর কিছু ডিজাইন আছে আর উপরের ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি লাইট জ্বালাই দিতে আছি আপনি চাইলে ধরনের বাসায় বা অফিস দোকান আপনি যে কোনো জায়গায় করতে পারবেন চাইলে দেখায় আপনি টান কমান যেটা গেট সিলিং এটা দেখাচ্ছে এগুলো খুবই দামি একটা সিলিং এটা তার আগে দেখাচ্ছি এই জায়গায় কিছু কালেকশন আছে 27 32 34 38 ইঞ্চি আর অন্যান্য ডিজাইন আছে বাঁশের জার এই যে মূলত এটা অনেক দামি একটা রং দেওয়া হয়েছে আপনার মাঝখানে দেখাচ্ছে এটাকে পিতল কালার বলতে পারেন বা আপনি দেখাচ্ছে এটা গোল্ডিং দিয়া এটাকে আমরা বলি হয়তো দেখাচ্ছে এন্টিক কালার বলি এটা কখন আপনি নষ্ট হবে না আপনি চাইলে সাপান দিয়ে ঘষে ঘষে ধুতে পারবেন মানে কখনো সমস্যা দেখা দেবে না আর এটা হলো জানালা আপনি জানালার জন্য এটা করতে পারবেন আপনি মূলত যে জানালার পাইপটা থাকে ওই পাইপটা হয়তো দেখা যাচ্ছে দেখা যাবে না এই জন্য এই জানালাটা সিস্টেমটা হয় তার কাছে একটা অপশন আছে এই যে একটা সিদ্ধ আছে দোনো পাশে সিধা রাখা আছে সিধের ভিতরে পাখে রাখা রাখলে হয়ে যায় তাই কাছে আপনার পরবর্তী দেওয়ার কোনো প্রবলেম দেখা যায় না আর যদি আপনি দেওয়াল যদি ধরনের কাজ করাতে চাচ্ছেন এটাও করাতে পারবেন যে আমাদের একটা নিউয়ারটা কালেকশন করছি ধরুন দুইটা কালার আপনি এটা চাইলে দেওয়ালটা বসে বসে সাবান দিয়ে ধুইতেও পারবেন কোনো